হাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সুপারকপি সফটওয়্যার ডাউনলোড দেবেন এবং ইনস্টল করবেন। তো আমার ডাউনলোড দেওয়া আছে, আমি ইনস্টল করতেছি এবং সফটওয়্যার লিঙ্কটা, ডাউনলোড লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন। তো এটা হচ্ছে আমার সফটওয়্যারটা, আমি ইনস্টল করতেছি। ইংলিশ থাকলে ল্যাঙ্গুয়েজ সব কিছু ওকে থাকবে। সেটার দরকার নাই, রেজিস্টার সিল যথা দিয়ে দিলাম। তারপর নেক্সট, সি ড্রাইভে থাকলো, ওকে হয়ে গেছে। সুপার কপিটা আপনারা কীভাবে কন্ট্রোল করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার অনেকগুলো ফাইল আছে, আমি এই ফাইলগুলো কপি করে ডি ড্রাইভে নিয়ে যাচ্ছি। এখানে আমি নতুন করে একটা ফোল্ডার তৈরি করতেছি। মোস্ট ইম্পর্টেন্ট, তবে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেখুন এই যে সুপার কপি, এখন সুপার কপিটাকে আপনি কন্ট্রোল করার জন্য আপনার যেটা করতে হবে, আভল্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে অপশন আছে, অপশনে যাবেন। অপশন থেকে আপনার এখানে এই যে ইনা বলেট আছে, ইনা বলেট অপশন টিকশনে দেবেন। টিকশনে দেওয়ার পর এখানে দেওয়া আছে দেখতেছেন 1 MB, 1 MB জায়গায় আপনার 100 MB করে দেবেন। তারপর এখানে টিকশন উঠাই দেবেন, কারণ আপনার দেখবেন যে স্পিড খুব ফাস্ট। এইভাবে আপনার সুপার কপি কন্ট্রোল করতে পারবেন। এছাড়া আরও অনেক অপশন আছে, সেটা আছে আপনার এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর কনফিগারেশন, কনফিগারেশনে ক্লিক করলে অনেকগুলো এখান থেকে আপনার স্টার্টআপ, মিনি সেকেন্ড, অটো, সুপার কপি মুভ, ডিফল্ট, এখানে আপনার স্পিড আছে, এটা 100 করে দেবেন। তারপরে অ্যাপ্লাই করবেন, টিকস নোটে উঠে দিয়ে অ্যাপ্লাই করবেন, তারপর ওকে। খুব তাড়াতাড়ি ডিফল্টভাবে যে উইন্ডোজ থেকে যে সফটওয়্যার আছে, উইন্ডোজ সফটওয়্যার সুপার কপি হওয়ার জন্য এটা অনেক সময় লাগে। আর সুপার কপি দিয়ে কাজ করলে আপনার অতিরিক্ত সময় ব্যয় হবে না, আপনার অল্প সময়ের মধ্যে আপনাদের কাজ করতে পারবেন। তো ওকে, আমার এটা সুপার কপি হতে থাক, তা যেই পর্যন্ত। আর সফটওয়্যার লিঙ্কটা আমি আমার ভিডিওর নিচে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড দিয়ে ইনস্টল করে নিয়ে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।